এপ্রিল মাসে ইউক্রেনে সৈন্য পাঠাতে পারে ফ্রান্স, দাবি রাশিয়ার। দুই বছর পেরিয়ে ইউক্রেনে চলমান যুদ্ধ গড়িয়েছে তৃতীয় বছরে। দীর্ঘ এই সময়ে পাল্টাপাল্টে হামলা হয়েছে, হাজারো মানুষের প্রাণহানি। সম্প্রতি পশ্চিমা মিত্র দেশগুলোর সহায়তায় টান পড়ায় ইউক্রেন এই সংঘাতে অনেকটা চাপে পড়েছে। এরই জেরে সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়টি নিয়ে সরব হওয়ার পর বাড়ে উত্তেজনা। ম্যাক্রোর সেই মন্তব্য পশ্চিমা বা নেটোর সমর্থন না পেলেও রাশিয়া এখন দাবি করছে এপ্রিল মাসে ইউক্রেনে সৈন্য পাঠাতে পারে ফ্রান্স, আর সেই সৈন্যের সংখ্যা হতে পারে 1500 পর্যন্ত। বুধবার 3 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে এপ্রিল মাসে ফ্রান্স ইউক্রেনে 1500 সেনা পাঠাতে পারে বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার জানিয়েছেন। মস্কোতে এক প্রেস ব্রিফিংয়ে বক্তৃতাকালে জাখারোভা বলেন, ফ্রেঞ্চ ফরেন লিজিয়নের কমান্ড স্টাফরা গত মার্চের শুরুতে একটি কৌশলগত ব্যাটালিয়ন দল গঠন করেছে, যার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে ইউক্রেনে পাঠানো। তিনি আরও বলেন, ইউক্রেনে পাঠানোর জন্য প্যারিসের একটি সামরিক কন্টিনেজের সক্রিয় প্রস্তুতি সম্পর্কে নতুন গোয়েন্দা তথ্য আসছে। এই লক্ষ্যে গত মার্চের শুরুতে ফ্রেঞ্চ ফরেন লিজিয়নের কমান্ড স্টাফরা প্রায় 1500 জনের সমন্বয়ে একটি ব্যাটালিয়ন কৌশলগত গ্রুপ গঠনের অনুমোদন দেয়, আর এপ্রিলে সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুতির সঙ্গে তাদেরকে বিমানে করে ইউক্রেনে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। এর আগে ফেব্রুয়ারি শেষের দিকে ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না বলে জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যদিও এই বিষয়ে তখন পর্যন্ত ঐক্যমত হয়নি বলেও জানিয়েছিলেন তিনি। এছাড়া স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীও সে সময় জানান, কিছু পশ্চিমা রাষ্ট্র ইউক্রেনে সেনা পাঠাতে দ্বিপাক্ষিক চুক্তির কথা বিবেচনা করেছে। যদিও প্রেসিডেন্ট ম্যাক্রোর মন্তব্যের একদিন পরেই ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা অস্বীকার করে সামরিক জোট ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন এই জোটটি সে সময় জানায়, ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই।